আমার চ্যানেলে সবাইকে স্বাগত। জিওগ্রাফি টিপস এবং ট্রিক্সে আমরা আজকে আলোচনা করব আগামী 2 তারিখ থেকে অর্থাৎ 2 এপ্রিল থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ এইচএস এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে এইচএস পরীক্ষা নেওয়া হবে সেই রুটিনের কিছু সংশোধিত পরিবর্তন করা হয়েছে, সেই সমস্ত আলোচনা নিয়ে আজকে বিষয়টি আলোচিত হবে। ভারতবর্ষের যে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেইন হয় তার পরিপ্রেক্ষিতে কিছু সাবজেক্টের সঙ্গে এই রুটিনটা মিলে গেছে, যার জন্য সেই সাবজেক্টগুলোকে পরিবর্তন করার জন্য রুটিনকে কিছু সংশোধিত করা হয়েছে। অর্থাৎ 13 তারিখের পরীক্ষা, 16 তারিখের পরীক্ষা, 18 তারিখের পরীক্ষা এবং 20 তারিখের পরীক্ষা, এই 4টি ডেটকে সাবজেক্ট ওয়াইজ পরিবর্তন করে দেওয়া হয়েছে। আমরা খাতায় কলমে দেখে নিই কোন 4টি ডেট পরিবর্তন করে কি করা হয়েছে এবং কোন কোন সাবজেক্ট ছিল এইচএস পরীক্ষার জন্য, আমরা স্ক্রিনে দেখে নেব। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সংশোধিত রুটিন হয়েছে তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। 13 তারিখে যে পরীক্ষাটা ছিল অর্থাৎ কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অ্যান্ড অডিটিং ফিলোসফি অ্যান্ড সোশিওলজি, সেটাকে 18 তারিখ করা হয়েছে। তার কারণ হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেইন পরীক্ষা ওই দিন পড়েছে। আর 16 তারিখে রুটিনটাও পরিবর্তন করা হয়েছে, ওই দিন পরীক্ষা ছিল হচ্ছে কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড ম্যাথস, কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক এবং ফ্রেঞ্চ। এই ডেটটা সাধারণত 13 তারিখের ডেটটাই নিয়ে চলে যাওয়া হয়েছে, তার একই কারণ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেইনের জন্য। অর্থাৎ 16 তারিখের পরীক্ষাটা 13 তারিখ এবং 13 তারিখের পরীক্ষাটা 18 তারিখ করা হয়েছে। এবং 18 তারিখে যে পরীক্ষাটা ছিল অর্থাৎ ওই দিন পরীক্ষা ছিল স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট, সেটাকে 25 তারিখে নিয়ে যাওয়া হয়েছে পরীক্ষাটি। এবং 20 তারিখে যে পরীক্ষাটা ছিল এবং ওই দিন পরীক্ষা ছিল ইকোনমিক্স, সেই পরীক্ষাটা 26 তারিখে নিয়ে যাওয়া হয়েছে। এই ছিল এইচএসের সংশোধিত রুটিন এবং এবার আমরা সংশোধিত রুটিনটি পুরো দেখে নেব। 2 তারিখে শনিবার বেঙ্গলি অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, 4 তারিখে সোমবার ইংলিশ অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, 5 তারিখে টিউজডে অর্থাৎ মঙ্গলবার হেলথ কেয়ার, এবং এটা সাধারণত ভোকেশনাল যারা পড়ে তাদের সাবজেক্টের জন্য রাখা হয়েছে, 6 তারিখে অর্থাৎ বুধবার বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স, 8 তারিখে শুক্রবার ম্যাথমেটিক্স, সাইকোলজি, অ্যান্থ্রোপোলজি, অ্যাগ্রোনমি এবং হিস্ট্রি, এবং 9 তারিখে আবার শনিবার কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিজুয়াল আর্টস, 11 তারিখে অর্থাৎ আবার সোমবার ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি, 13 তারিখে কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এবং সংস্কৃত, পার্সিয়ান, আরবিক এবং ফ্রেঞ্চ, 18 তারিখে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিমিলিনারিস অ্যান্ড অডিটিং ফিলোসফি অ্যান্ড সোশিওলজি, 25 তারিখে স্ট্যাটিস্টিক, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট, এবং সর্বশেষ 26 তারিখে মঙ্গলবার ইকোনমিক্স পরীক্ষাটির মাধ্যমে এবছরের 2022 সালের এইচএস পরীক্ষা শেষ হচ্ছে।